দর্শক আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন টোয়েন্টি ফোর নিউজ নেটওয়ার্কের নিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে নির্বাচনের কাউন্টডাউন অনেকটা শুরু হয়ে গিয়েছে এর মধ্যেই আলোচনার ঝড় উঠছে ফিলাডেলফিয়াতে অনুষ্ঠিত প্রেসিডেন্সিয়াল বিতর্ক যেখানে ট্রাম্প এবং কামালা হ্যারিস দুজন মুখোমুখি হয়েছিলেন সেটার চুল চেরা নানা বিশ্লেষণ চলছে প্রতিদিনই সংবাদ মাধ্যমে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং আজকে যে আপডেট সেটি হল ট্রাম্পের মধ্যে বলে দিয়েছেন তিনি তৃতীয় কোনো প্রেসিডেন্সিয়াল বিতর্কে আর যোগ দেবেন না কারণ তিনি জিতে গেছেন তাই তিনি যোগ দেবেন না এর পাশাপাশি গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে রয়েছে নিউ ইয়র্কের এন যিনি কমিশনার এডওয়ার্ড কাবান তিনি আজকে তদন্তের মুখে পদত্যাগ করেছেন এ নিয়ে মেয়র এরিক অ্যাডামস প্রশাসনকে তিন বছরের মধ্যে তিনজন পুলিশ কমিশনার পেতে যাচ্ছে নিউ ইয়র্কবাসী এসব বিষয়গুলো তো থাকবেই আর আমরা একটু কথা বলবো মর্জিস রেটটাও এই দু সালের অক্টোবরের পরে সর্বনিম্ন পর্যায়ে আজকে এসেছে সেসব বিষয় নিয়ে বাংলাদেশ প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনের যে রোডম্যাপ সেটি আসলে কত দূর কোন পথে তারা এগুচ্ছেন এবং কোন কোন বিষয়গুলো তারা গুরুত্ব দিচ্ছেন একই সাথে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন কিংবা ভারতের সাথে যে টানাপোড়ন চলছে সেটি আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজে কতটা প্রভাব ফেলবে সেসব বিষয়গুলো নিয়ে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনার চেষ্টা করব আমাদের সাথে যোগ দিচ্ছেন ইউনিভার্সিটি অফ নর্থ ক্যালোয়েনার ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান তিনি ডিপার্টমেন্ট অফ ফিনান্সের টিচার এবং একই সাথে আমাদের সাথে যোগ দিচ্ছেন ডক্টর নুসরাত রাব্বি তিনি এনআইএস ক্লিনিক্যাল সেন্টার বায়োস্ট্যাটিস্টিক্স অ্যান্ড ক্লিনিক্যাল এপিডিউল এপিডি মিওলজি এর চিফ হিসেবে আছেন দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আবার ডক্টর নাকিবুর রহমান আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই সেটি হলো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক দিন পর ভারতের সূত্রে অনেকটা স্পষ্ট করে কথা বলেছেন তিনি ডয়েসে ভেলেকে একটি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম তাদেরকে একটি ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে তিনি ভারত এর সাথে বাংলাদেশের সম্পর্কটা নিয়ে নানা কথাই তো হচ্ছে ভারতও নানা কথা বলছে বাংলাদেশও বিচ্ছিন্নভাবে নানা কথা বলছিল তিনি কিছুটা দিক নির্দেশনা দিয়েছেন কিংবা কিছুটা স্পষ্ট করেছেন এই সম্পর্কটা কেমন হবে কিন্তু গত পনেরো ষোলো বছরের ইতিহাস বিবেচনা দুদেশের মধ্যে যে একটা অস্থিরতা এখন বর্তমানে চলছে যেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে তাদের কমান্ডোদেরকে নির্দেশ দিচ্ছেন বাংলাদেশের দিকে নজর রাখার জন্য আবার বাংলাদেশ থেকেও নানা সময় ভারত বিরোধী নানা বক্তব্য যাচ্ছে আসা যাওয়ার মধ্যে আছে এসব রিয়েশন পাল্টা রিয়োকশন এর মধ্যে আপনি কতটা আশাবাদী হতে পারছেন যে সম্পর্কটা স্বাভাবিক এবং আন্তরিক হওয়ার বিষয়ে জি অনেক ধন্যবাদ জুয়েল ভাই সত্যি বলতে কি যে আপনি কিন্তু আপনার প্রতিবেশীকে পরিবর্তন করতে পারবেন না এবং ডক্টর ইউনুস যেটা বলেছেন যে আসলে আমাদের সাথে মিয়ানমারের ছোট্ট একটা সীমানা রয়েছে কিন্তু মূলত আমাদের একমাত্র প্রতিবেশী ভারত কারণ তিন দিক থেকে আমরা ভারত তারা সারাউন্ডেড এবং আমাদের আরেকদিকে রয়েছে বঙ্গোপসাগর এবং বঙ্গোপসাগরের সমুদ্র সীমা আমাদের রয়েছে ভারতের সাথে সুতরাং চতুর্দিক থেকে আমরা ভারত দ্বারা আবৃত এই অবস্থায় আপনি যদি বৈরী সম্পর্ক জারি রাখেন তাহলে এবং জন্য সুতরাং দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যেই দুই দেশের ভবিষ্যৎ উন্নতি এবং অগ্রগতি নির্ভর করছে এতে এতে প্রসন্ের অবকাশ নেই কিন্তু আমরা দেখেছি যে বিগত দিনগুলোতে শুধু গত পনেরো বছর না আমরা দেখি বাংলাদেশের বছরের যে স্বাধীনতা আমরা ভোগ করছি এর মধ্যে একটা বড় পররাষ্ট্র নীতির ব্যাপারটা ছিল যে ভারতের এবং বিগত দিনগুলাতে এটা বেশি করে দেখা গিয়েছে আমরা দেখেছি যে একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভারত তোষণ এবং নত জানু যে নীতিটা আমরা এটাও বলতে শুনেছি যে আমরা ভারত যে পরিমাণ সুবিধা দিয়েছি সারা জীবন ভারতকে সুযোগ কৃতজ্ঞ থাকবে তো এই সম্পর্ক থেকে কিছু রাজনীতিবিদ বেনিফিটেড হয়েছে উপকার উপকারিতা লাভ করেছে কিন্তু সত্যি বলতে কি দেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে ডক্টর ইউনুস একটা সুন্দর উদাহরণ দিয়ে বলেছেন যেটা পানির কথা যে আমরা দেখেছি যে এবং এটা একটা সময় এটাকে অপপ্রচার কনসপিরিসি থিওরি বলে ডিসমিস করে দেওয়া হতো কিন্তু সত্যি কথা বলতে আপনাদের যদি কারো উত্তরবঙ্গে যাওয়ার সুযোগ হয়ে থাকে যে সেই উতালা পদ্মা নদী সেই পদ্মা নদীর উপর দিয়ে হার্ডিন ব্রিজ আমার বাড়ি পাবনা আমাদের পাবনা থেকে কুষ্টিয়াতে ফেরিতে করে যাওয়া লাগতো একটা সময় কিন্তু এখন আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন সো পদ্মা নদীর ওই অংশটা পুরাপুরি মৃত হয়ে গিয়েছে ফরাক্কাবাদ দেওয়ার কারণে তারপরে তিস্তাবাদ এবং অন্য অন্য বাংলাদেশের প্রায় তিপ্পান্নটি নদীর উপরে যেভাবে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে বাদ এর ফলে বাংলাদেশের নদীগুলাতে যার ফলে নদীগুলা গরমের দিনে শুকিয়ে যাচ্ছে এবং বর্ষাকালে সুইচ গেট ওপেন করে দেওয়া হচ্ছে যাতে যাতে করে স্বাভাবিক বৃষ্টিও এটা ধারণ করতে পারে না এবং খুব ভয়াবহ বন্যা হচ্ছে বাংলাদেশে সো এখানে কিন্তু আন্তর্জাতিক কিছু আইন আছে এই আইনের সুযোগ বাংলাদেশকেই নিতে হবে কারণ এই আইনের পরিষ্কার লঙ্ঘন করছে ভারত কিন্তু বিগত দিনগুলাতে পররাষ্ট্রনীতি নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটা নেওয়া হয়নি সুতরাং ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে এবং এই সম্পর্কের ভিত্তি হতে হবে পরস্পরের প্রতি সম্মান অবশ্যই প্রত্যেকটা দেশি তার দেশের সুবিধা আদায়ের চেষ্টা করবে এই সম্পর্ক থেকে কিন্তু এই সুবিধাটা যদি অন্য দেশকে ক্ষতি করার মধ্যে নিহিত হয়ে যায় তাহলে পরে দুই দেশের মধ্যে এটা তো ঐতিহাসিকভাবে সত্য যে বড় দেশ সময় তার প্রতিবেশী ছোট দেশগুলোকে চেপেই রাখে এখন যতই বলা হোক না কেন সম্পর্ক হবে চোখে চোখ রেখে যেটা বলছিলেন সমন্বয়ক আন্দোলনের আসলে এটা কি সম্ভব মানে পৃথিবীর ইতিহাস কি বলে যে ভারত একটা পরাশক্তি বলা যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ অনেক দিক থেকে অর্থনৈতিকভাবে সামরিকভাবে দুর্বল এই যে বলা হচ্ছে আইন অর্থাৎ আন্তর্জাতিক পানি নিয়ে যদি আন্তর্জাতিক আদালতে যাওয়া হয় এগুলো তো লম্বা সময়ের ব্যাপার সব সময় এগুলো কূটনৈতিকভাবে সমাধানের দিকেই কিন্তু সবাই ঝুকেন এখন যদি বলা হয় যে ভারতের সাথে বাংলাদেশ এই করবে সে করবে আলটিমেটলি কি সম্ভব নাকি এটা আসলে দু অঞ্চলের জন্যই অস্থিরতা তৈরি করবে না এটা আপনি ঠিকই বলেছেন যে নর্মালি একটা বড় দেশ যদি প্রতিবেশী ছোট একটা দেশ থাকে এবং সেই ছোট দেশের সাথে যদি আইডিওলজিক্যাল যদি কোনো পার্থক্য থেকে থাকে তাহলে সেই দেশ তার প্রভাব বিস্তার করতে চেষ্টা করে কিন্তু আপনি যদি দেখেন যে এই প্রভাব বিস্তার কিন্তু কোনো ভালো কিছু বই আনে না বরং সুসম্পর্কটাই ভালো কিছু বই আনে আহ ছোট্ট একটা দেশ কিউবা মানে আপনার একটা আমেরিকার একটা শহরেরও সমান হবে না সেই কিউবার সাথে আমেরিকার যেই বৈরী পরিস্থিতি বৈরী সম্পর্ক এটাতে কিন্তু কিউবার জন্য ভালো কিছু বই আনেনি আমেরিকার জন্য এটাতে কোনো ভালো কিছু বয়ে আনেনি মেক্সিকো স্টিল একটা বড় একটা দেশ সেই মেক্সিকোর সাথে কিন্তু আমেরিকার মানে আমরা যদি বলি যে অর্থনৈতিক দিক থেকে আমরা যদি মেক্সিকো এবং এবং আমেরিকার কম্পেয়ার করি মানে বাংলাদেশ ভারতের কিন্তু ওরকম হবে না ইনফ্যাক্ট বর্তমানে ভারতের আহ পার ক্যাপিটা ইনকামের চেয়ে বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম বেশি সুতরাং মানে অর্থনৈতিক এরকম কোনো পাওয়ার হাউস না অবশ্যই যেহেতু পরমাণবিক একটা শক্তি পপুলেশনের দিক থেকে সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ইন পপুলেশন একটা অর্থনীতি দিক থেকে ভারতকে আমি পরাশক্তি ঠিক বলবো না কিন্তু ভারত রাজনৈতিকভাবে ম্যাটার করার মতো একটা শক্তি সুতরাং এখানে দুই দেশের জন্যই এটা আহ ভবিষ্যতে আমি যেটা বলছি যে ভবিষ্যতে কারণ এখানে দুনিয়াতে কোনো দেশ কিন্তু কোনো দেশের থেকে আইসোলেটেড না রাশা ইউক্রেনকে দখল করে নিয়েছে নিয়ে নেয়ার কারণে কিন্তু ইউক্রেন ছোট্ট একটা দেশ কিন্তু এটা তখন করে নিয়ে রাশা কিন্তু একটা নিজের অর্থনীতি ইউক্রেন শান্তিতে আছে কেউই শান্তিতে নেই এবং এইসব ক্ষেত্রে আসলে হাটটা বাড়াতে হয় উপর থেকে হাটটা আসতে হয় অর্থাৎ যে বড় তার দিক থেকে সহযোগিতার বিষয়টা আসতে হয় ডক্টর নুস্তাত রাব্বি এই বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই সেটা হলো যে ভারত বাংলাদেশ যতই মুখে বলুক না কেন ভারত যদি আন্তরিক না হয় সত্যিকার অর্থে আন্তরিক কারণ রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই কিন্তু কূটনীতিতে তো শেষ কথা বলে কিছু আছে এবং কূটনীতি স্থির সব দেশের ফরেন পলিসি কিন্তু স্থির করা আছে ভারত যদি নিজে থেকে এগিয়ে না আসে এই যে ডক্টর বলছিলেন তার বক্তব্যে সার্ক বিমস্টেক এই সংগঠনগুলোকে কার্যকর করার কথা বলছিল আমরা কিন্তু দেখেছি যে ভারত পাকিস্তান ইস্যুতে সার্ক একদম অকার্যকর হয়ে গেছে যখনই ইসলামাবাদে কিংবা পাকিস্তানে কোনো সার্ক সম্মেলন ডাকা হয় ভারতের প্রধানমন্ত্রী যাবেন না আবার তার দেখা দেখি বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যেতেন না এখন যদি ডক্টর ইউনুস বলেন যে সার্ককে কে কার্যকর করার কথা সেটা কতটা শেষ পর্যন্ত সম্ভব হবে খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং আমাদের ভাই যেভাবে বলে আমি এগ্রি করব বাট টু অ্যাড আমার টু যে ভারতও আমাদের উপর নির্ভরশীল কারণ কারণ পাকিস্তানের সাথে তার সম্পর্ক আরো বেশি কনফিডেন্স এবং তারা নিউক্লিয়ার পাওয়ার হোল্ডার এবং আমাদের সাথে একাত্তর থেকে একটা অনেক ক্লোজার সম্পর্ক তো এখানে ডক্টর ইউনুস এতই উনি এত সুন্দরভাবে বলেছেন কিন্তু ওনার কথাগুলো কিন্তু খুব সূক্ষ্ম উনি মানে খুব অ্যান্টি ইন্ডিয়া বা প্রো ইন্ডিয়া কিছু উনি কিন্তু খুব নিউট্রাল এবং খুব সুন্দর কথা প্র্যাকটিক্যাল কথা বলেছেন বা রিভি পে অ্যাটেনশন ডিটেলস গুলাতে যেখানে উনি বলছেন যে এটা তো অ্যাকচুয়ালি কোনো ফেভারেট ব্যাপার না অ্যাকচুয়ালি দে নিড আস অ্যান্ড উই নিড দেন এটা একটা পয়েন্ট আরেকটা বলেছে যে সার্কের ব্যাপারটা যেটা আপনি তুললেন যে এই আপনি দেখেন এই আমেরিকার ব্যাপারে আমেরিকাকে যদি আমেরিকার রিলেশনশিপ উইথ ইউরোপ যদি একটা কম্প্যারিজনে দেখেন এটা কিন্তু ডিপেন্ড করে কোন পার্টি আসছে আমেরিকায় রিপাবলিকান না ইয়ে ডেমোক্রেট হ্যাঁ তো ইন্ডিয়াও সেরকম বিরাট এখন কিন্তু ইন্ডিয়ার কিছুটা হলেও পাওয়ার চেঞ্জ হয়েছে কিছু অন্যান্য পার্টির লোক এসেছে তাদের পার্লামেন্টে তো দ্যাট উইল মেক এ ডিফারেন্স পজিটিভ ডিফারেন্স এটা একটা আর একটা হচ্ছে যে ইউরোপ যেভাবে ন্যাভিগেট করে আমেরিকা বা অন্য এনি আদার পাওয়ার ইজ ওদের নেটও আছে দে হ্যাভ স্ট্রং অ্যালায়েন্স তো এখানে কিন্তু সার্কের এই পয়েন্টটা আমি খুবই ইম্পর্টেন্ট বলবো কারণ এখানে যদি এই যে সেভেন সিস্টার তাদেরকে আমরা বলি যে এই আমাদের কিন্তু অনেক জয়েন্ট ইস্যুস রয়েছে পানি ইজ ওয়ান অফ দেম ক্লাইমেট কিন্তু আমাদের ভীষণ এফেক্ট করছে ওই এরিয়া দিস নট জাস্ট ওয়ান কান্ট্রি এভরিবডি দেয়ার ইজ এফেক্টেড তো ওইখানে আমরা যদি রিজনাল একটা মানে করতে পারি তাহলে ইট বিল বি এ ব্যালেন্স চেক এন্ড ব্যালেন্স এগেন্স একটা কোনো দেশ Becoming overpowering, and India is a superpower. It didn't have to up to the 2040 economic power lineup that can of me because I want to see where Bangladesh will be. Bangladesh is doing so well. India is number three by 2040, because it's a poor world ranking in terms of the economy. Kito other oning money deficiency, I say China, Tulunai, America, so, Amar um, Monahat. Um, so, we have to work with them. Kintu, amra we have to organize those other countries. isolated government and I know we will talk about it later. Kintu, corruption chilo stop. protect bode body. So, even a bilateral relationship with khetro. I think maybe for the stability of her and of her protection. অনেক কিছুই সে ঠিক মতো করতে পারে নাই অন বিহাফ অফ দ্য কান্ট্রি তো এখানে আমার মনে হয় যে প্রফেসর নিউজ খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কথা বলে বাট আই থিঙ্ক হি ইজ আ ম্যান হু গেটস জব ডান কাজে হি হ্যাজ ইজ আইজ যে এই ওয়াটার জিনিসটা অ্যান্ড আদার থিংস দ্যাট হ্যাভ টু বি রিজলভ সেই হয়তো কথাটাতে ঘুরে ফিরে আসতে হচ্ছে যে ভারত আসলে কতটুকু আন্তরিকতার সঙ্গে চায় তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে চাইবে নাকি তাদের পছন্দের কোনো রাজনৈতিক সরকারের সাথে এই সব সমাধানগুলো করতে চাইবে এটা আসলে সামনের দিনগুলোতে বলতে হবে তবে আমরা একটু সামনের দিনগুলো নিয়ে আরেকটু কথা বলতে চাই প্রফেসর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই সেটি হল যে কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনেসে জাতির উদ্দেশ্যে যে ভাষণ নিয়েছেন তিনি বলছিলেন কমিশন গঠন করা হয়েছে তারা কমিশন মাস কাজ করবে তারপর তিন তারা কিছু প্রস্তাবনা দেবে সেই প্রস্তাবনাগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ হবে অর্থাৎ এই প্রস্তাবনাগুলো কোনটা রাখা হবে কোনটা রাখা হবে না তারপরে যখন সেই কাজটা শেষ হবে সংস্কারের কাজ শেষ হবে তারপরে গিয়ে নির্বাচনের বিষয়টা তারা আনবেন অনেকে বলছেন যে এর সাথে সরকারের আমলেও এমন কিছু কমিশন গঠন করা হয়েছিল কিন্তু কোনোটাই বাস্তবায়ন করা সম্ভব হয়নি বাংলাদেশের বর্তমান সময় এবং এর সরকারের সময় আকাশ পাতাল তফাত তারপর আপনার কাছে জানতে চাওয়া সেটি হলো যে এই কমিশনগুলো যেগুলো করা হয়েছে ছয়টি কমিশন সেগুলো সব শেষ পর্যন্ত তারা কার্যকর করে অর্থাৎ এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি তাতে কার্যকর করে যেতে পারবেন তো আমি সেই আশা পোষণ করি আমরা সেই আশাটা বাস্তবায়িত হবে কিনা এটা সময় বলে দেবে তবে এটা খুব বিচক্ষণ একটা প্রস্তাবনা এই কারণে আমি মনে করি যে আমরা যদি দেখি যে বিগত দিনগুলোতে যে শুধু একটা অগণতান্ত্রিক স্বৈরশাসক বাংলাদেশে ছিল সেটা না সাথে সাথে গণতন্ত্রের এবং সংবিধানের যেই স্তম্ভগুলো থাকে প্রত্যেকটা স্তম্ভকে কিন্তু শেষ করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে এটা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে একেবারে একটা রবার স্ট্যাম্পে পরিণত করে ফেলা হয়েছিল যে নির্বাচন কমিশনের ইভেন তাদের দলীয় লোক নিয়োগ দেওয়ার পরও যে একজন দুইজন কমিশনার একটু ইন্ডিপেন্ডেন্টলি কথা বলার চেষ্টা করেছে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে কিংবা তাদের অ্যাক্সেসকে লিমিট করে দেওয়া হয়েছে তারপরে আপনি যদি বিচার বিভাগকে দেখেন যে বিচার বিভাগকে এমনভাবে কলুষিত করা হয়েছে এমন ব্যক্তিদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়েছে আপনি ইভেন মানে তাদের নিয়োগ দেওয়া ব্যক্তিরাও তাদের কথার একটু বাইরে গেলে তাদেরকে মানে মুহূর্তের মধ্যে দেশত্যাগ করতে বাধ্য করা হয়েছে আপনি বিচারপতি সিনহার কথা যদি দেখেন যে একেবারেই একজন অযোগ্য ব্যক্তি তাকে প্রধান বিচারপতি করা হয়েছে এবং তার লেখা যেই বইটা সেই বইটা যদি আপনারা পড়েন যে এরকম ইনকোহারেন্ট লেখা যে তিনি কি বুঝাতে চেয়েছেন তার কথার মধ্যে এটা কিন্তু বোঝা যায় না এবং আমি আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে এরকম একজন ব্যক্তি যার মানে ইংরেজি ভাষার উপরে দক্ষতা এত কম সে কিভাবে প্রধান বিচারপতির মতো একটা সাংবিধানিক পদ দীর্ঘদিন ধরে রাখলো এবং এটা খুবই ডিমান্ডিং একটা জায়গা সবকিছু ফুটে উঠেছে তো শুধু মানে বিচারপতি সিনহার কথা বলবো না মানে একেবারে বাংলাদেশে সময় বিচার বিভাগকে কিছুটা কিছুটা কিছু দলীয়করণ করা হয়েছে সব প্রথম থেকেই কিন্তু দলীয় ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া হলেও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করা হয়েছে যে যাতে করে তার একটি দক্ষ হয় দলীয় হলেও দক্ষ কিন্তু বিগত দিনগুলোতে এমন ব্যক্তিদেরকে বিচারপতি করা হয়েছে যারা যাদের মিনিমাম যোগ্যতা পর্যন্ত নেই যাদের হয়তো ইভেন ক্লার্ক হওয়ার কেরানি হওয়ার যোগ্যতা নেই তাদেরকে বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি করা হয়েছে আপনি চিন্তা করেন যে দেশের অবস্থা এরকম যে একটা জিম চেঞ্জ পরে মসজিদের ইমামকে পর্যন্ত পালাতে হয়েছে বাইতুল মোকার মসজিদের ইমামকে পর্যন্ত আত্মগোপন করতে হয়েছে এটা হয়ে গেছে দলীয়করণের অবস্থা সিভিল ব্যুরোক্রেসি বলেন পুলিশ বলেন এই একটা নির্বাচন দিয়ে আমরা হতে পারবো কিন্তু এই জন্য নির্বাচনকে নিয়ে তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই একটা নির্বাচিত সরকার এসেও কোনো কিছুই এক্সিকিউট করতে পারবে না যদি এই সাংবিধানিক আহ যে স্তম্ভ গুলা এগুলার ডি কনস্ট্রাকশন না এবং যেটা ডেঞ্জার সেটা হলো যে নতুন নির্বাচিত সরকারও একইভাবে সৈরাসারি হয়ে যেতে পারে যদি স্তম্ভগুলার ঠিকমতো রিফর্ম না হয় এজন্য যে ছয়টা কমিশন তিনি করেছেন এর মধ্যে যারা সবাইকে ব্যক্তিগতভাবে চিনি না কিন্তু অধিকাংশ লোক যারা যাদেরকে নিয়োগ হয়েছে তাদের প্রতি বাংলাদেশের অধিকাংশ মানুষ আস্থাশীল এবং আমি আশা করি তারা একটা ভালো সমস্যার সমাধান করবেন আপনিও আস্থা রাখছেন বলে শেষ করতে চাই যে সংবিধানে আমার আমার ধারণা যে যে সংবিধান সংবিধানের ব্যাপারে অবসান করা হয় তারা সংবিধান পরিবর্তন না তারা কিছু দিক নির্দেশনা দিবে কারণ আলটিমেটলি সংবিধান পরিবর্তন করার ম্যান্ডেট একটা নির্বাচিত সরকারের কিন্তু থাকবে সুতরাং তারা একটা কমিশন দিবেন একসাথে দাঁড় করাবেন আর আশা করা যায় যে পরবর্তী নির্বাচিত সরকার সেটা প্রস্তাবটা প্রশ্ন করতে চাই সেটা হলো যে আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বিএনপি এবং জামাত হয়তো ধারণার রাজনীতি করে না কিন্তু জোটবদ্ধ রাজনীতি করেছে উনিশ বিশ তাদের হয়তো আন্দোলনের গতি প্রকৃতি নানা ধরনের জুলুম নির্যাতনের নানা ধরনের বিষয়গুলো তাদের মধ্যে ছিল কিন্তু যখন এই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এখন তারা মোটামুটি আলাদাভাবে এই রাজনীতি করছে আপনার কাছে কি মনে হয় দুটো দল কি একই গতিতে এগুচ্ছে নাকি আসলে পরস্পর থেকে ভিন্ন ধর্মী ধারণা নিয়ে তারা রাজনীতিতে এগুচ্ছে কারণ এখন তো আসলে যারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ আছে তাদের ভূমিকাও গুরুত্বপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার জন্য এই বিএনপি জামাতের মধ্যে কোনো পার্থক্য দেখছেন কি আপনি না বিএনপি এবং জামাত দুটা তো ভিন্ন রাজনৈতিক দল যদিও একটা উদ্দেশ্যে তাদের তাদের জোর যেটা হয়েছিল সেটা একটা উদ্দেশ্যকে সামনে রেখে এবং এটা তো কোনো পার্মানেন্ট জোট না আমরা যদি দেখি যে বিভিন্ন সময় আই বিরোধী আন্দোলনে আওয়ামী লীগ কিন্তু জোট করেছিল সে সময়কার মুসলিম লীগ জামাত সহ সমস্ত বিরোধী দলের সাথে পরবর্তীতে এর বিরোধী আন্দোলনেও কিন্তু আওয়ামী লীগ বিএনপি তারপরে পাঁচ দল যেটা কমিউনিস্ট পার্টি এবং প্রকাশ পার্টি চাষকদেরকে নিয়ে তারা সহ জামাত সহ একসাথে কিন্তু আন্দোলন করেছে আবার ছিয়ানব্বই সালে জাতীয় পার্টি জামাত বিএনপি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে আবার আমরা দেখেছি যে আটানব্বই থেকে দুই পর্যন্ত বিএনপি এবং জামাত জাতীয় পার্টি একসাথে আন্দোলন করেছে সো আন্দোলন একটা জিনিস আন্দোলনের যেই উদ্দেশ্য সেটা অর্জিত হওয়ার পরে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দল তাদের যেই অবজেক্টিভ অ্যাসপিরেশন সেটা পার্সু করবে এবং এটার মধ্যে আমি দোষের কিছু দেখি না বিএনপি যেহেতু একটা যেরকম দল এবং তারা মনে করছে যে আওয়ামী লীগ এখনো অসংগঠিত তাদের জনপ্রিয়তা আছে যত তাড়াতাড়ি নির্বাচন হয় তারা এই এই বিপ্লবের সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়ে হয়তো খুব তাড়াতাড়ি তারা ক্ষমতায় চলে যেতে পারবেন এটা একটা আশা পোষণ করছেন অন্যদিকে অন্য অন্য রাজনৈতিক দল মনে করছেন যে পুরোপুরি সংস্কারটা না হলে পরে আহ হবে না আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো আহ উনিশশো সালে যখন গণতান্ত্রিক আন্দোলন যখন হল এবং বাংলাদেশে সর্বপ্রথম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে এবং আজ পর্যন্ত বাংলাদেশে কিন্তু একানব্বই চেয়ে কোন নির্বাচন হয়নি এরপরে যতগুলো নির্বাচন হয়েছে ছিয়ানব্বই সুষ্ঠু হয়েছে দুই হাজার একের নির্বাচনও সুষ্ঠু হয়েছে কিন্তু তারপরও কিছু প্রশ্ন ছিল একানব্বই এর মতো ছিল না সেই একানব্বই নির্বাচনের পরবর্তীতে কিন্তু তিন দল এবং জামাতের একটা ঐক্যমত ছিল যে নির্বাচনে যেই জিতে সংসদীয় পদ্ধতিতে ফিরে যাবে দ্বিতীয় বিষয় হলো যে বাংলাদেশে যে একটা কালা কানুন আছে যে চুহাত্তরের বিশেষ ক্ষমতা আইন যেটা রাষ্ট্রকে ক্ষমতা দেয় যে তিন মাসের জন্য আরবিট্রারি অ্যারেস্ট করতে এটার বিলুপ এবং বিচার বিভাগের সাহিত্য সাথে এই তিনটাতে কিন্তু একেবারে ঐক্যমত ছিল এবং বাংলাদেশে যদি আজকে গণভোট হয় একেবারে নব্বই শতাংশ থেকে পঁচানব্বই শতাংশ মানুষ এই তিনটা বিলুপ্তির জন্য মানে আমরা তো সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন করেছি কিন্তু আজ পর্যন্ত কিন্তু বিশেষ ক্ষমতা আইন আমরা বাতিল করতে পারিনি আমরা কিন্তু আজ পর্যন্ত বিচার বিভাগের স্বার্থ শাসন দিতে পারিনি কারণ যে দলই ক্ষমতা এসেছে তারা দেখেছে বিশেষ ক্ষমতা আইনটাকে কাজে লাগিয়ে তারা বিরোধী দলকে নির্যাতন করতে পারে তারা জুডিশিয়ারিকে দলীয়করণ করতে পারে যদি স্বার্থ শাসন দিয়ে দেওয়া হয় তাহলে করা হবে না সুতরাং এই জিনিসগুলা ইন্টারিম গভর্নমেন্ট যদি করে যেতে পারে কারণ একটা রাজনৈতিক দল এটা যেহেতু তারা ক্ষমতাকে খুব উন্নত করে তাদের বিরোধী দল সাহায্য করতে পারে এই কারণে কিন্তু তারা নৈতিকতার পরিচয় হয়েছে এর আগে শত হয়তো হবে অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর নুসরাত রাব্বি আপনার কাছে জানতে চাই সেটা হলো যে একজন উপদেষ্টা তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম যিনি আন্দোলনের অন্যতম সমন্বয়ক বটে তিনি বলছিলেন সাংবাদিকদের কাছে যে প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ এখনো করা যাচ্ছে না অর্থাৎ প্রশাসন নানা সময় আহ নানাভাবে বলছে প্রশাসনের স্থবিরতা আছে এবং এটা আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা করা হচ্ছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকার তারা তো আসলে কাজগুলো বাস্তবায়ন অনেক পরিকল্পনা তাদের থাকবে বাস্তবায়ন করতে হবে প্রশাসনকে দিয়ে আমরা দেখছি প্রশাসনের নানা অস্থিরতা চলছে যখন ডিসি নিয়োগ দেওয়া হচ্ছে বিভিন্ন জেলায় বিশেষ করে চল্লিশটি জেলা ডিসি নিয়োগ যখন দেওয়া হলো তখন সচিবালয়ের ভিতরে এই কর্মকর্তারা বিক্ষোভ করছেন তারা জনপ্রশাসন সচিবকে ঘেরাও করছেন তো এই যে প্রশাসনের স্থবিরতা এটি কি এই সরকারের যে একটা টার্গেট তাদের যে একটা রোডম্যাপ আছে তারা যে বাস্তবায়ন করতে চায় সেটির জন্য বড় ধরনের হুমকি হবে বলে আপনি মনে করেন কিনা হ্যাঁ হবে কারণ করাপশনটা একদম এমন লেভেলে ছিল যে ওই ওই যে কুইপোকা যেমন ঘুম ধরে ওরকম মানে প্রত্যেকটা সেক্টরে ইউনিভার্সিটি থেকে শহরের টাউনের ডিসি থেকে আপনার মেডিকেল কলেজের প্রশাসন থেকে স্কুল কলেজ মাদ্রাসার কথা বললেন তো এখানে তো এরকম না যে একটা অ্যাডমিনিস্ট্রেশন চলে যাচ্ছে এবং তারপরে একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে তারপর ফর পিরিয়ড অফ সিক্স মান্থস ধরেন তারপরে হস্তান্তর করা হবে আফটার ইলেকশন টু ফেয়ারলি ইলেকটেড গভর্নমেন্ট নিউ গভর্নমেন্ট দ্যাট ইজ নট দ্য সিচুয়েশন এখানে হচ্ছে যে একটা এক্সপ্লোশন হয়েছে শুধু ওই পার্টি পালিয়ে গেছে বলতে গেলে তারপরে ধরা পড়েছে এই এই যে যে মানে পোকা খাওয়া সবকিছু ধ্বংসের মানে চিহ্ন সবখানে তো এখন এখানে গভর্নমেন্ট তো ইটস নট জাস্ট অ্যাবাউট ফেয়ার ইলেকশন দিয়ে জাস্ট ছেড়ে দিল এখন এত মানুষ উনি তো বলেইছেন প্রফেসর ইউনেস এত মানুষ পালিয়ে গেছে জেলে গেছে কাজে আসছে না পুলিশ থেকে আরম্ভ করে আনসার থেকে আরম্ভ করে যেটা বলল সবখানে তো এখন এইগুলো হ্যান্ডেল করতে তো টাইম লাগবে এই আপনি আপনি ইভেন কি যদি ট্রাম্প দেখেন তার আমলে কিন্তু হিউজ অফ পাবলিক গভর্নমেন্ট অফিস কিন্তু ফিল্ড আপ হয় না সে দেয় নাইন সি হি কু ডু ইট এই জন্য কিন্তু বিজনেস করতে অনেক অসুবিধা হয়েছে মানুষের আমেরিকাতে আর এখানে তো বলতে গেলে ফিফটি পার্সেন্ট গন অ্যাডমিনিস্ট্রেশন থেকে এত করাপ ছিল সবাই তো এখন আমার মনে হয় না ইটস পসিবল যে আমরা তো এখানে ইনফিনিট টাইম দিতে পারি না কেয়ারটেকার গভর্নমেন্টকে সো ইটস হ্যাজ টু বি ব্যালেন্স এখানে আপনার ডেমোক্রেটিকলি গভর্নমেন্ট আসতে হবে এখন কত হল কতটা ফিক্স করবে তারপরে ইলেকশন দ্যাট ইজ দ্য থিং তো এইখানে স্টুডেন্ট অ্যাডভাইজার্স উইল হ্যাভ এ সে কারণ তারাই কিন্তু জিনিসটা করেছিল বিপ্লব রেভলিউশন যেটাই বলেন আই ডোট নো হোয়াট ইউ কল দিস তো এটা কিন্তু এখনো ডিটারমিন না ইটস নট জাস্ট অ্যাবাউট যে এটা ঠিক করো আর ওই যে ইলেকশনের রুলস অ্যান্ড লস কনস্টিটিউশনাল কয়েকটা চেঞ্জ করো যাতে চারবার যেন কেউ না আসতে পারে দেন ইউ হ্যাভ এন ইলেকশন ইটস নট লাইক দ্যাট আপনি যেটা বললেন কাজ করার লোক নেই ডিরেকশন দেওয়ার লোক নাই কাজ করার লোক হয়তো আছে কিন্তু ডিরেকশন গাইডেন্স পলিসি তৈরি করা ইন্টারপ্রিটেশন জাজমেন্ট দেওয়া কোর্টের কেসের বিসির একটা রোল আছে ইউনিভার্সিটি সমস্ত অপারেশনাল ডিউটি এগুলো তো নাই এগুলো কিছুটা তো মানে দে হ্যাভ টু দিস ইন্টারিম গভর্নমেন্ট কিছুটা রিবিল করতে হবে দে নিড মোর টাইম অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতি থেকে ফিরে আমেরিকান রাজনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বলবো সঙ্গে থাকুন আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত আছেন এনআইএস ক্লিনিক্যাল সেন্টারের চিফ বায়োস্টেটিক্স অ্যান্ড ক্লিনিক্যাল অপিডিমোলজি সার্ভিসের চিফ ডক্টর নুসরাত রাব্বি এবং ইউনিভার্সিটি অফ নর্থ ক্যালোরিনার ডক্টর মোহাম্মদ নাকিবুর রহমান আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর নুসরাত রাব্বি আপনার কাছে ফিরতে চাই যদিও প্রেসিডেন্সিয়াল ডিবেট শেষে দুই প্রার্থী আবার রাজনৈতিক প্রচারণায় ফিরে গেছেন কিন্তু এখনও আলোচনায় সেই প্রেসিডেন্সিয়াল ডিবেটটাই থেকে গেছে এবং আজকে সবশেষ স্টাম্প তিনি সোশ্যাল মিডিয়া জানিয়েছেন তিনি আর কোনো থার্ড বিতর্কে যাবেন না কারণ তিনি বলছিলেন তিনি অলরেডি জিতে গেছেন যিনি হেরে যান তিনি আবার বিতর্ক করতে চান অর্থাৎ ক্যামালা হেরে গেছেন তাই তিনি আবার বিতর্ক করতে চাইছেন টাম্পার বিতর্কে ফিরবেন না কিন্তু এই বিতর্ক নিয়ে আপনার মূল্যায়ন শুনব যে আসলে কে হেরেছে কে জিতেছে আপনার দৃষ্টিতে কে ভালো করেছে কে খারাপ করেছে

তো আমি যেটা দেখতে কয়েকটা অবজারভেশন একটা হলো যে মানে ভেরি ওয়েল কামলা হ্যারিস এবং কিন্তু সে কতগুলো স্পষ্ট সত্যি কথা ট্রাম্পের মুখে বলেছেন এই ট্রাম্পের রিপ্লাই গুলা উইচ আই এক্সপেক্টেড টু বি ভেরি ব্যাড এবং পার্সোনাল অ্যাটাক মানে খুবই খারাপ ধরনের পার্সোনাল অ্যাটাক সেটা কিন্তু সে করেনি এবং আমি বলবো হয়তো করতে পারিনি আমি একটা ইন্টারেস্টিং ট্রেন্ড দেখলাম যে আই থিংক এইজ ইজ কারণ এই কথাগুলো যদি 2016 এ হিলারি ক্লিনটন বলতো ট্রাম্প যেই ধরনের নেস্টিভাবে রেসপন্ড করত মানে খুবই মানে স্থূল ধরনের ও কোনদিনও নেস্টি ওমেন বলেছেন হিলারি কে নেস্টি ওমেন বলতেন তখন টপ টিনি কিন্তু এবারে কমলা সাথে সেটা পাচ্ছেন যেভাবে ওইটা কিন্তু আর তার নায়ন অনেকে বলছে হয়তো তার অ্যাডভাইজারের কথা শুনেছে আই থিঙ্ক সো আমার মনে হয় বাইডেন এর সময়ও প্রেসিডেন্সিয়াল ডিবেট আমি দেখছি সে একটু মিউটেড কাজে ওই যে শার্পনেস এবং তৎক্ষণাৎ বলা ওইটার ওইটার মানে কি বলবো ইনস্টিনক্টটা আমার মনে হয় রিডিউসড হয়েছে আরেকটা দেখলাম যে আমি মানে এই যে এইসব কথা বলছিল মানে একটার পর একটা মিথ্যা কথা এন্ড আই ওয়ান্টেড টু সি যে কামলা হ্যারিস কিভাবে হ্যান্ডেল করে হাইতিয়ানদের বিষয়ে যে বিষয়গুলো বলছিল যে তারা পশুপাকি পাখি খেয়ে ফেলছে কুকুর খেয়ে ফেলছে পরে তো সেখানে মডারেটর বলছিল যে না তারা ফ্যাক্ট চেকিং করে বলছে এই ধরনের কোনো খবর নেই পরবর্তীতে তিনি আবার মডারেটরকে আক্রমণ করার চেষ্টা করছেন অর্থাৎ তিনি অনেকগুলো তথ্য দিচ্ছেন যেগুলো এখন ফ্যাক্ট চেকিং করে দেখা গেছে সেগুলো ভুল তথ্য ছিল হ্যাঁ হ্যাঁ এবং আমি হ্যাঁ একজ্যাক্টলি আর ওটা তো এখন হাসির জিনিস হয়ে গেছে তো কিন্তু আমি দেখতে যাচ্ছিলাম কমলা হ্যারিস কে কয়েক দুই কয়েকটা জিনিস একটা হলো যে উনি কিন্তু একদম মুখের উপরে বলেছে ট্রাম্পকে যে ইউ আর মেকিং দিস কান্ট্রি এন্টু আ লাফিং স্টক পিপল লাফ অবাউট ইউ মানে

মানে ওয়াইড ভ্যারাইটি অফ মানুষের সাথে কাজ করতে হবে একদিন কাজার সাথে কথা বলবে একদিন পুটিনের সাথে একদিন অ্যাপরশন অ্যাডভোকেট বা অপোনেন্টস এর সাথে একদিন ইকোনমিক ক্রাইসিস হচ্ছে বা ক্লাইমেট যে এই ধরনের সো ইজ দিস দ্য পারসন নট জাস্ট এ গ্রেট ডিবেটার বাট ক্যান আই সি যে তার প্রেসিডেন্সিয়াল গ্র্যাভিটাস কমান্ডার সেটা তিনি হতে পারবেন কিনা চিফ অফ কমান্ডার কে হতে এন্ড আই সো ইট আমার মনে হয় যে ইন দা লাস্ট 3 এন্ড হাফ ইয়ার্স এত গ্রোথ হয়েছে কামলা হ্যারিসের ইন টার্মস অফিটাস আমরা অলরেডি জানি যে শি হ্যাজ এ স্টেলার আমি তো মানে ফ্রম ক্যালিফোর্নিয়া আপনার এই লয়ার থেকে আপনি কিন্তু হিলারি ক্লিনকেন দেখেন শি শি ওয়াজ এ ইউর্ক সেনেটার তারপর সেক্রেটারি অফ স্টেট she was Mrs. Bill Clinton. She's very smart. Don't get me wrong. Kamala Harris She did it all on her own. resume California is the equivalent of 25 countries. Senator, Attorney General. That moving to Los Angeles. That huge election she, you have to win. It's not easy to become Attorney General, Senator. Presidential candidate. তারপরে আজকে বাদ দেন ইলেকশন ট্রাম্প কে যখন আমরা ইলেক্ট করি টোয়েন্টি সিক্স হি হ্যাড নো কোয়ালিফিকেশন তার কোনো অফিস ছিল না সো ইন টার্মস অফ কোয়ালিফিকেশন তারপরে আপনার ওই যে স্পষ্ট কথা বলা তারপরে জার্মানির যেটা না থাকলেন না যতই বলো একটা পয়েন্ট হিসাবে একজন দাড়ি যেহেতু এখন পর্যন্ত আমেরিকা নেয়নি এবার হয়তো কামালাকে দেখে নেওয়ার বিষয়টা নিয়ে তাদের মধ্যে কারোর মধ্যে যদি আমরা একটু ডক্টর নাকিবুর রহমান আপনার কাছে জানতে চাই আমরা তো ডক্টর নুস্তাত আব্বির কাছে কামালার ভূমিকাটা অনেকটুকু স্পষ্ট পেয়েছি ট্রাম্পের ভূমিকা কেমন ছিল আশা যেমন করেছিলেন তেমন ছিল নাকি একটু ডাউন ছিল হ্যাঁ আমি নত্র প্রণয়াদিটা বললেন লাস্টের দিকে লাস্টের যেই ওয়ার্ডটা আমি ওটা দিয়ে শুরু করছি যে কমলা হ্যারিস ওয়াজ গার্ডেড নট ওভার দ্য টপ কারণ তিনি কিন্তু সুযোগ পেয়েছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে একেবারে নকআউট পাঞ্চ করে লিঙ্ক থেকে ফেলে দেওয়ার জন্য কিন্তু তিনি কিন্তু সেটা করেননি তিনি খুবই গার্ডেড ছিলেন ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্পকে তিনি আক্রমণ করেছেন খুব রেসপেক্টফুল ওয়েতে একেবারে লাস্টের দিকে যদি আমরা খেয়াল করি যে তিনি বলেছেন যে এবং এটা দিয়ে আমি আমার ট্রাম্পের ব্যাপারে যে এক্সপেকটেশন সেটা আমি কামালা হ্যারিসের কথাই দিয়েই আমি বলতে চাচ্ছি যে তিনি বলেছেন যে আমরা যখন এখানে এসেছিলাম আমরা জানতাম যে ডোনাল্ড ট্রাম্প প্রচুর অসত্য তথ্য আমাদেরকে দেবেন এবং ডোনাল্ড ট্রাম্প সেগুলাই দিয়েছেন এজন্য আমাদের কাছে ডোনাল্ড ট্রাম্পের যেই কথা এটার মধ্যে অপ্রত্যাশিত আমরা কিছু পাইনি এবং সাথে সাথে কিন্তু কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের অবশ্যই যেই প্রাইমারি বেস আছে সেই বেসকে আপিল করার কোনো সুযোগ কারণ নেই কারণ তারা একেবারে একটা কাল্টের মতো ডোনাল্ড ট্রাম্পকে উপাসনা করে কিন্তু এর বাইরেও কিছু সাধারণ মানুষ কিন্তু অনেক সময় বিভিন্ন কারণে ডোনাল্ড ট্রাম্পকে ফর ল্যাক অফ অন্য ক্যান্ডিডেটকে যারা পছন্দ সই তাদের তারা ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করেন কমলায় হ্যারিস কিন্তু তাদেরকে অ্যাপিল করতে চেয়েছেন তিনি জানুয়ারি সিক্স নিয়ে কথা বলেছেন কিন্তু তিনি একেবারে ওভার দ্য টপ কিন্তু যাননি সাথে সাথে তিনি এটাও বলেছেন যে উই নিড টু লুক ফরওয়ার্ড উই কেন নট লুক ব্যাকওয়ার্ড সো এইভাবে যে উনি বিভিন্ন বিষয়গুলা নিয়ে তিনি একটু হিন্স দিয়েছেন কিন্তু তিনি সেটা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের যে লসুটগুলা ছিল স্টর্নি ডেমিয়ার ড্যানিয়েলের কেস এবং অন্যান্য যে বিষয়গুলা এ পাবলিক প্রসিকিউটর নুসরাত আপা যেটা বললেন যে তিনি অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে তিনি একজন আইনজীবী হিসেবে পাবলিক প্রসিকিউটর হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন সো তিনি তার সেই প্রসিকিউটরাল এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই ডিবেটে শো করেছেন তিনি এমনভাবে ডোনাল্ড ট্রাম্পকে কি বলা যায় যে বেইট করেছেন তার কথা দিয়ে যাতে করে মডারেটাররাই ইন্টারভিন করে যেই ওহায়োর স্প্রিংফিল্ডের সে কুকুর বিড়াল খেয়ে ফেলছে হাইশিয়ান ইমিগ্রেন্টরা এটা যে কিরকম একটা জেনোফোভিক একটা এবং এটা কিন্তু শুরু এবারই করছেন তা না আমাদের মনে আছে একটা মনোভাব এবং যে প্রশ্নই করা হচ্ছে ঘুরে ফিরে আহ তিনি ওই একই উত্তর দিচ্ছেন সো আমার মনে হয় যে মানে এক কথায় যদি বলতে চাই যে ডোনাল্ড ট্রাম্পের পারফরমেন্স ওয়াজ ডিজাস্ট্রাস তিনি প্রস্তুতি নেননি একেবারেই এবং তিনি নিজেকে নিজেকে ছোট করেছেন এই ডিবেটের ডিবেটের মাধ্যমে এবং আমরা পরিষ্কার কন্ট্রাস্ট দেখেছি যে একদিকে তার যে মুখভঙ্গি তাকে যখন মানে আমরা দেখেছিলাম যে যে এটাই কিন্তু তিনি এই ডিবেটে এটা পরাজিত হয়েছেন তার মুখভঙ্গিগুলাই কিন্তু বলে দেয় যে যখন কমলা হ্যারিস কথা বলছিলেন তখন মানে তিনি একেবারে মুখ ব্যাকা করে অস্থিরতা প্রকাশ করছেন অন দ্য আদার হ্যান্ড কমলা হ্যারিস কিন্তু হেসে হেসে মানে তার যে বডি ল্যাঙ্গুয়েজটা যে তিনি হেসে উড়িয়ে দিচ্ছেন যে অসত্য কথাগুলা সো আপনার কথা শোনা যাচ্ছে না জুয়েল ভাই আমি একটু ডক্টর আপনার কাছে যেতে চাই একেবারে ছোট করে তিরিশ সেকেন্ডে সেটি হলো যে নিউ ইয়র্ক সিটিতে এনওয়াইপিডির কমিশনার আজকে পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে এফবিআই তদন্ত চলছিল তার ভাইয়ের বিষয়ে কিছু বিষয় নিয়ে এখন এইটা এই নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস প্রশাসনেরকে কতটা বিব্রত করছে বলে আপনি মনে করেন কারণ তিন বছরে তিনজন পুলিশ কমিশনার পরিবর্তন হলো তার আমলে এটা খুবই ডিস্টার্বিং একটা জিনিস এবং তাকে অ্যাকচুয়ালি আমি শুনলাম যে তার আগেও তার এগেনস্টে কিন্তু অ্যালিগেশন ছিল করাপশন এন্ড নেপোটিজম তো এই ধরনের লোককে যে বসিয়েছিল

এই মেয়রের হি শুড বি মানে পে মোর অ্যাটেনশন টু হুম হি চুজেস অ্যাজ দ্য নেক্সট পুলিশ কমান্ডার এবং তার নিজেরও তদন্ত দুর্নীতির বিষয়ে তদন্ত চলছে আমি ডক্টর নাকিবুর রহমান তিরিশ সেকেন্ডে আপনার কাছে জানবো সেটা হলো যে কিছু ডাটা বলছে যে মর্ডেজ রেটটা সিক্স পয়েন্ট টু জিরোতে নেমে এসেছে যেটি গত সপ্তাহেও ছিল সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবং অক্টোবর দুই হাজার তেইশে ছিল সিক্স সেভেন পয়েন্ট সেভেন নাইন এটা কি অর্থনীতিতে কোনো সুবার্তা দিচ্ছে অবশ্যই কিছুটা তো সোয়ারটা দিবে এবং এটার কারণ হলো আমরা দেখেছি যে এই কোয়ার্টারে টু পয়েন্ট ফাইভ পার্সেন্টেজ নেমে এসেছে ইনফ্লেশন ইনফ্লেশন যত নামবে মর্গেজ রেটটা তত কমবে যে কারণ এট দ্যান্ড অফ দ্য ডে মর্গেজ রেট যদি বেড়ে যায় তখন কিন্তু মানুষজনের বাড়ি ঘর কেনা কিনলে তাদের মান্থলি যে পেমেন্টটা সেই পেমেন্টটা অনেক বেড়ে যাবে সো এটা যত কমবে অর্থনীতি কত বেশি হবে অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা হয়তো পরবর্তী দিনে আরো কিছু বিষয় নিয়ে আলোচনার সুযোগ তৈরি করবো আপনাদের দুজনকে ধন্যবাদ এবং একই সাথে দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো অর্ডার কিছু অনুষ্ঠান তবে যাওয়ার আগে আমরা একটা কথা দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হল বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেকেই কিন্তু নতুন নতুন সুবিধাভোগী একটি সম্প্রদায় তৈরি হচ্ছে যারা হয়তো কোনো কোনো উপদেষ্টার সঙ্গে পরিচয় আছে কখনো তিনি উপদেষ্টার সঙ্গে ছবি তুলেছেন কখনো উপদেষ্টার বাড়িতে খেয়েছেন উপদেষ্টা তার বাড়িতে খেয়েছে এই ধরনের পরিচয় বিক্রি করে অনেকে বাংলাদেশ এবং নিউইয়র্কে আমেরিকাতে তারা নতুন নতুন সুবিধা নেওয়ার চেষ্টা করছেন এইসব বিষয়ে যারা সাধারণ মানুষ আছেন বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি তারা সতর্ক থাকবেন এই ধরনের কোনো মানুষ যদি বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করে বিশেষ করে কোনো উপদেষ্টার পরিচয় বিক্রি করে তিনি সুবিধা নেওয়ার চেষ্টা করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস শুরুর দিনে বলে দিয়েছিলেন তার ছবি ব্যবহার করে কোনো প্রচারণা চালানো যাবে না কোনো ব্যক্তিগত সম্পর্কে কথা বলা যাবে না একই কথা বলছিলেন বিশেষ করে ছাত্র আন্দোলনের সমন্বয়করাও তাই এই ধরনের মানুষদের ব্যাপারে সতর্ক থাকবেন এবং একই সঙ্গে নিজেরা আসলে নিজেদের দেশের বাংলাদেশের যে পরিচয় বাংলাদেশের যে স্বতন্ত্রতা সেটা কখনো হারাবেন না দেশপ্রেম সবার মধ্যেই থাকুক এই প্রত্যাশা জানিয়ে আমরা শেষ করছে আজকের মতো অডে এবং সে অনুষ্ঠান ভালো থাকবেন টি 24 টেলিভিশন দেখতে অজই কল করুন সেভেন ওয়ান এইট করুন ডব্লিউ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর